सब्सक्राइब कीजिए हमारे चैनल को और बेल आइकन को दबाइए हमारी लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए। অবশেষে ছদিন ধরে নিখোঁজ থাকার পর মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে নিখোঁজ হয়ে যাওয়া তৃণমূল নেতা তথা ইট ব্যবসায়ী আনিসুর রহমানের মৃতদেহ উদ্ধার করল বিহারের কাটিহার জেলার বলরামপুর থানা এলাকার রেল লাইনের ধারে। স্থানীয় সূত্রের খবর, বলরামপুর থানা এলাকার ডালখোলা এবং বারসৈর রেল স্টেশনের মাঝে রেল লাইনের ধারে একটি গাছে ঝুলন্ত অবস্থায় আনিসুর বাবুর মৃতদেহ দেখতে পায় ওই এলাকারই মানুষ। এরপরই মৃতদেহ উদ্ধার করে বলরামপুর থানার পুলিশ। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাটিহার মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্তের পর আজ শনিবার ভোরবেলা ভালুকা হাতিছাপা গ্রামে মৃতদেহ নিয়ে আসে তার পরিবার। সেখানেই আজ দুপুরে তাকে কবরস্থ করা হবে। এদিকে গত সাত দিন ধরে নিখোঁজ থাকার পরে বিহার সীমান্তবর্তী এলাকা থেকে মৃতদেহ উদ্ধার হওয়ায় স্বভাবতই আনিসুর বাবুর পরিবারের লোকেরা এটিকে খুন বলে দাবি করেছেন। এর আগে আনিসুর বাবু নিখোঁজ হয়ে যাওয়ার পরে পরিবারের লোকেদের পক্ষ থেকে দাবি করা হয় ব্যবসায়ী বিবাদের জেরে তাকে অপহরণ করা হয়েছে। এরপর আনিসুর রহমানের মৃতদেহ খুঁজে পাওয়াতেই তাদের দাবি আরও জোরালো হয়। এদিকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে আনিসুর বাবুর পরিবার। প্রসঙ্গত, গত রবিবার সকাল থেকে কাজে বেরিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাত গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় বাধ্য হয়ে স্থানীয় ভালুকা ফাড়ি এবং হরিশ্চন্দ্রপুর থানাতে একটি নিখোঁজ ডায়েরি করেন তার পরিবারের লোকেরা। তার সঙ্গে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন ব্যবসায়িক শত্রুতার জেরে অপহরণ করা হয়ে থাকতে পারে। আনিসুর বাবুর স্ত্রী শকো তার পরিবারের লোকেদের দাবি ছিল বেশ কিছুদিন আগে কালিয়াচকের লোকের সঙ্গে ইটভাটা ব্যবসা সংক্রান্ত কাজে গণ্ডগোল হয়েছিল এবং কিছুদিন আগে এলাকার সুলতাননগর গ্রামের এক ব্যবসায়ীর সঙ্গে টাকা লেনদেন নিয়ে ঝামেলা হয় আনিসুর বাবুর। সে সময় তাদের দাবি ছিল আনিসুর রহমানের নিখোঁজ হওয়ার পেছনে এদের হাত থাকতে পারে। এরপরই গতকাল বিকেলে বিহার সীমান্তবর্তী অঞ্চল থেকে আনিসুর রহমানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পরই সিবিআই তদন্তের দাবি তুলেছে তার পরিবার। এদিকে হরিশ্চন্দ্রপুর থানার এই ঘটনায় অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত শুরু করেছিল। আনিসুর রহমানের মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকেই নড়ে চড়ে বসেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, ঘটনার অভিযোগ পেয়েছি, আমরা সমস্ত ঘটনাটি খতিয়ে দেখছি। রবিবারের দিন, গত রবিবার 18 তারিখে সকালে বাড়ি থেকে আমার দাদা বেরিয়েছিলেন আনিসুর রহমান। তারপরে এমনি প্রায় যেভাবে বাড়ি থেকে সকালে বের হন সেইভাবে বেরিয়েছিলেন। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সন্ধ্যা লেগে গেলো। রাতের একটু বাইরে এবং বিহারটা শেষ হচ্ছে এবং পশ্চিমবঙ্গের দলকলা স্টেশনের একটু আগে একটা ব্রিজ আছে নাকি ছোট, ওখানে সেই ব্রিজের সামনে একটা গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। কিছু লোকজন দেখে এবং যারা চ্যানেলে কাজ করে বা যাদের কাছে কোনো রকমের মাধ্যম আছে, মিডিয়া আছে, তারা আবার সেটাকে ফেসবুকে দিয়ে দেয়। আমরা জানতে পেরে আইসি সাহেবকে বললাম, আইসি সাহেব ওই থানায় ফোন টোন করলেন, আমরাকে বললেন যে এটা কাটিহার সদর হসপিটালে আছে, আপনারা যাবেন সেখানে এবং লাশটা পেয়ে যাবেন। রবিবার 7:30 সময় বাড়ি থেকে বেরিয়ে যাই। বেড়াই যাওয়ার পরে খুঁজতে আমরা রাত 10টার পরেই খোঁজাখুঁজি করি, সে ভাটার মালিক ছিল। খুঁজে না পাওয়ার কারণে আমরা থানাতে কমপ্লেন করি। কমপ্লেনের ভিত্তিতে আবার দেখলাম যে কোনো তদন্ত যাচ্ছে না। তারপরে আবার আমরা মানে অপহরণের একটা করি, কমপ্লেন করি। এই করে আমরা খোঁজাখুঁজি করতে করতে 3টার সময় কালকে আমরাকে একটা মোবাইলের খবরের মাধ্যমে দেখতে পেলাম যে আনিসুর রহমান ডালকোলা রেল লাইন 12 নম্বর যে কালভেট ব্রিজ আছে তার পার্শ্ববর্তীতে দাঁড়িয়ে আছে, টাঙানো আছে। কি চাইছেন এখন? আমরা এটাই চাই, এত বড় মানে অন্যায়ভাবে একটা লোকের জীবন নাশ হয়ে গেল, প্রশাসন আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, তা সে যেন প্রকৃতপক্ষে যারা অপরাধী তারাকে টেনে বের করে এবং রাস্তা চলাচলের সুপথ আমাদের করে দেয়। মালদা থেকে তনুজ, রিপোর্ট, বিগ নিউজ 24x7।